নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প দীপান্বিতা। ভারী অপ্রস্তুত হয়ে পড়ল অরুণা, লজ্জার আর সীমা নেই। দাদার বন্ধুর হাতে চায়ের কাপটি কেবল ধরে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত আলো নিবে, সারা বাড়িটা একেবারে অন্ধকার হয়ে পড়ল। আর সেই অন্ধকারে অসাবধানে বীরেনের আঙুলের সঙ্গে অরুণার আঙুলগুলির একেবারে ছোঁয়াছুঁই হয়ে গেল। সেই মুহূর্তেই অবশ্য হাতটা সরিয়ে নিয়ে এলো অরুণা, কিন্তু মনে হলো আর একজনের হাতে স্পর্শটুকু তার সমস্ত আঙুলের সঙ্গে যেন জড়িয়ে আছে। আর কেবল কি আঙুলে! অরুণা সেখানে না দাঁড়িয়ে ঘরের মধ্যে চলে গেল। বন্ধুর পাশে বসে শিশিরও চা খাচ্ছিল। বোনকে ডেকে নির্বিকারভাবে বলল, রুনি, ঘর থেকে তাড়াতাড়ি হ্যারিকেনটা জেলে আনত। বীরেন অন্ধকারেই চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, ব্যাপার কি, হঠাৎ কারেন্ট বন্ধ হয়ে গেল যে! জানলা দিয়ে একটু তাকিয়ে বলল, সামনের বাড়িটায় তো দিব্যি আলো জ্বলছে, তোমার মেনে কোনো গোলমাল আছে নাকি? শিশির বলল, আর ভাই বলো কেন, এ বাড়িতে আসা অবধি এই বৈদ্যুতিক বিভ্রাট চলছে। অন্তত 15-20 টাকাও কি খরচ করিনি ইলেকট্রিক মিস্ত্রির পিছনে? টুকটাক কি করে দিয়ে চলে যায়, দুদিন ভালো চলে, ব্যাস, তারপর আবার যা তাই। আমি অনেক লোক দেখেছি, কিন্তু এই ইলেকট্রিক মিস্ত্রির মতন এমন ফাঁকিবাজ আর দেখিনি। বীরেন আর একবার চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, যা বলেছ। শিশির আর একবার হাঁক দিল, কই রুনি, হ্যারিকেনটা দিয়ে গেলি না? কিন্তু হ্যারিকেনের বদলে অরুণা 2 পয়সা দামের ছোট্ট একটা মোমবাতি জেলে নিয়ে এলো। শিশির বলল, ওটা আর কতক্ষণ জ্বলবে, কেন, হারিকেনটা কি হলো? অরুণা মুখ নিচু করে মৃদুস্বরে বলল, হারিকেনের তেল ভরা নেই দাদা। শিশিরের খৌরি হবার ছোট্ট কাঁচের বাটিটায় জ্বলন্ত মোমের কয়েক ফোঁটা ফেলে তার মধ্যে বসিয়ে দিয়ে টেবিলের উপর রাখল অরুণা। বারান্দার খানিকটা জায়গায় তাতেই আলো উদ্ভাসিত হয়ে উঠল, কিন্তু আসব অন্ধকার ঘরগুলোতে ততক্ষণে চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। পাশের ঘর থেকে মা সুধাময়ী বকছেন, না কি ভুতুরে বাড়ির পাল্লায় পড়েছি, রুনি, এ ঘরে তোরা একটা আলো টালো কিছু দিবি নাকি অন্ধকারে থাকবো? ছেলেটা যে ভয় পেয়ে কেঁদে উঠছে, তা কি তোদের কানে যায় না? শিশিরের 2 বছরের ছেলে বিশু ঠাকুরমাকে জড়িয়ে ধরে সত্যিই চেঁচাচ্ছিল। এদিকে রান্নাঘরের কড়াতে মাছের ঝোল চাপিয়ে দিয়েছিল শিশিরের স্ত্রী মিনতি। সদ্য পরিচিত বাইরের একজন লোকের সামনে চেঁচিয়ে ওঠাটা তার পক্ষে শোভন নয়। তার হয়ে 4 বছরের মেয়ে লতুই ডেকে বলল, ও পিসিমা, আলো দাও আমাদের, আমরা কি অন্ধকারে উনুনের আগুনে পুড়ে মরব? গলাটা লতুর হলেও বক্তব্যটা যে আসলে কার তা বুঝতে কারোর বাকি রইল না। তিনজনের প্রত্যেকেই একবার করে প্রত্যেকের মুখের দিকে তাকাল। অরুণা বলল, যাও দাদা, কয়েকটা ক্যান্ডেল নিয়ে এসো। শিশির বিরক্ত হয়ে বলল, কি মুশকিল, জানিসই তো বাড়ির ইলেকট্রিকের এই অবস্থা, আগে থাকতে 2-4টে মোমবাতি আনিয়ে রাখতে পারিস নে, সবই যদি আমাকে করতে হয়। দাদার এই অভিযোগের অরুণা কোনো জবাব দিল না, মুখ নিচু করে রইল। বীরেন আর চোখে তাকালো সেই মুখের দিকে। মোমের মৃদু আলোয় ভারী নরম দেখাচ্ছে অরুণার মুখ, একটু লম্বাটে ধরনের মুখের গড়ন, নাক চোখ টানা ঢানা, রংটি বেশ ফর্সাই, সাধারণ মধ্যবিত্তের ঘরের পক্ষে বেশ সুন্দরী বলা চলে। বয়স 19-20 কম হবে না। মুখের কচি মিষ্টি ভাবটুকু আছে বলে কিছু কম বলেই মনে হয়। পাতলা ছিপছিপে চেহারা, কিন্তু তাই বলে অপুষ্টাঙ্গী নয়। সাদা খোলের চওড়া কালো পেরে
একখানা আটপৌরের শাড়িতে কোনো মেয়েকে যে এত সুন্দর দেখায়, বহুকাল পরে বীরেনের তা যেন এই নতুন করে চোখে পড়ল। শিশি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তুমি একটু বসো ভাই, মোড়ের দোকান থেকে আমি গোটা কতক মোমবাতি নিয়ে আসি। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেছে, বীরেন একটু বাধা দিয়ে বলল। তার চেয়ে চলো না কেন, তোমার মেইনটাই একবার দেখে আসি, কি গোলমাল হয়েছে দেখাই যাক না। বন্ধুর শৌখিন বেশবাসের দিকে তাকিয়ে শিশির মৃদু হাসল। সাজসজ্জার দিকে এখনও বীরেনের বেশ লক্ষ্য আছে। মাথার কালো মসৃণ একরাশ চুল সযত্নে ব্যাকব্রাশ করা, গায়ে সদ্য ইস্ত্রি ভাঙা আদির পাঞ্জাবি, বোতামগুলো অবশ্য সোনার নয় কিন্তু দেখলেই বোঝা যায় বেছে শখ করে কিনেছে। চারিদিকে নীল বর্ডার দেওয়া, মাঝখানে সাদা ছোট ছোট বোতামগুলো বেশ মানিয়েছে। চওড়া কপা, ভরাটে গাল, গলার পাউডারের সূক্ষ্ম আভাস একেবারে অদৃশ্য নয়। ছেলেবেলা থেকে একটু শৌখিন রুচির মানুষ বীরেন, সে শখটা আজও বদলায়নি। শিশিরের প্রায় সমবয়সী হলেও এখন আর তা মনে হয় না। মেজে কষে দু তিনটে বছর অন্তত বেশ কমিয়ে এসেছে নিজের বয়সকে বীরেন। ২৬ ২৭-এর চেয়ে একদিন বেশি বলে কেউ বিশ্বাস করবে না, বেশ আছে। সংসারে কেবল এক মা, এখনও বিয়ে থা করেনি, কোনো ভাবনা চিন্তা নেই। আর এদিকে অল্প বয়সে বিয়ে করে দুই সন্তানের বাপ হয়ে ৩০ বছরেই যেন বুড়িয়ে পড়েছে শিশির। বন্ধুর মেইন সুইচ দেখে আসবার আগ্রহে শিশির তাই একটু হেসে বলল, থাক থাক, আর বিদ্যে ফলিয়ে দরকার নেই, তোমার মতো ফিট বাবু ওইসব সুইচ ফুইচ দেখে কি করবে। নিরুপ্রদেবে কলম পিষে যাচ্ছে সেই ভালো, বৈদ্যুতিক ব্যাপারের মধ্যে গিয়ে কি দরকার, শেষে দারুণ একটা শক টক খাবে। মেনে হাত দিতে গিয়ে আমার সেদিন যে কি হয়েছিল দেখো, বন্ধুকে ডান হাতটা তুলে দেখালো শিশির। তাতে অবশ্য কিছুই এখন আর দেখা গেল না। বীরেন সকৌতুকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল, শক খেয়েছিলে নাকি? শিশির বলল, হ্যাঁ ভারী লেগেছিল সেদিন। বীরেন মুচকে হাসতে লাগল। অরুণা হাসল, ভারী না আরও কিছু, অমন শক আমাদের কতদিন লাগে, এসব ব্যাপারে দাদার ভারী ভয়, সেই থেকে নিজে তো সুইচ হাতই দেন না, আমাদের কাউকেও যেতে দেন না কাছে। বীরেন হেসে বলল, ইলেকট্রিসিটিকে তুমি বুঝি তেমন ভয় করো না? তুমি বলেই যেন একটু সংকুচিত হয়ে পড়ল বীরেন। পাঁচ ছয় বছর পরে দেখা অরুণাদের সঙ্গে, এই কয়েক বছরে অনেক অদল বদল হয়েছে। অরুণা তখন ছিল কিশোরী, রোগা লিকলিকে চেহারা, তখন তুমি কেন, তুই বলতেও সংকোচ হতো না, কিন্তু এখন এই পূর্ণ যৌবনা সুশ্রী তন্নীকে হঠাৎ তুমি বলতেও যেন কেমন কেমন লাগে। বীরেনের সামনে অতগুলো কথা বলে ফেলে অরুণাও ততক্ষণে বেশ একটু লজ্জিত হয়ে পড়েছে। বীরেনের তুমি বলার সংকোচটুকুও তার চোখ এড়াল না। গেঞ্জিটা গায়েই ছিল, স্যান্ডেল পায়ে দিতে দিতে বোনকে বলল, অরুণা আমার পকেট থেকে আনাচারেক পয়সা নিয়ে আয় তো, নিয়ে আসি ক্যান্ডেল। পয়সা দিতে অরুণা চলে গেল ঘরে, শিশির বেরিয়ে গেল মোমবাতি আনতে। অরুণাও তার পিছনে যেতে যেতে বীরেনের দিকে একবার তাকিয়ে বলল, আপনি আসুন, বৌদি অন্ধকারে কি করছে দেখে আসি। বীরেন বলল, তার চেয়ে এই মোমবাতিটাই তাকে দিয়ে আসুন না। অরুণা মৃদু হেসে বলল, আর আপনি বুঝি একা একা অন্ধকারে বসে থাকবেন? বীরেন বলল, একা একা কেন থাকবো? তারপর একটু থেমে বলল, শিশির তো এক্ষুনি আসবে। সত্যিই তাই, তিন চার মিনিটের বেশি দেরি হলো না শিশিরের। আধ ডজন মোমবাতি আর দুটো সিগারেট নিয়ে সে তাড়াতাড়ি ফিরে এলো। মোমবাতিগুলো বোনের হাতে দিয়ে বলল, যা এবার ঘরে ঘরে জেলে দিয়ে আয়, একটু অন্ধকার হয়েছে কি, চেঁচামেচিতে সব অস্থির, কারোর যদি একটু ধৈর্য থাকে। তারপর বন্ধুটিকে সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, ধরাও বীরু। বীরেন দেশলাই জেলে বন্ধুর সিগারেটটা আগে ধরিয়ে দিতে দিতে বলল, মোমবাতিতে তাহলে একেবারে কম বলা যায় না শিশির, এদিকে ইলেকট্রিক চার্জও দিতে হয়। শিশির বলল,
খুবই দিতে হয়। তারটারগুলো খারাপ হয়ে যাওয়ায় কারেন্ট বেশিই পড়ে। বীরেন সিগারেটের একটু ধোঁয়া ছেড়ে বলল, বিয়েবাড়ি করে নিলেই তো পারো। শিশির একটু হেসে বলল, যখন তখন আর পারি কই, এ অঞ্চলে একজন মিস্ত্রিকে ডেকে এনেছিলাম সেদিন, সে সখানেক টাকার এস্টিমেট দিল। বীরেন বলল, বলো কি, অত পড়বে কেন? শিশির একটু হাসল, পড়লে পড়বে না কেন? তারপর ধীরে ধীরে সুখ দুঃখের কথা বন্ধুকে বলতে লাগলো শিশির। সুখের চেয়ে দুঃখের কথাই বেশি। বেলেঘাটার এই শহরতলিতে তিনখানা ঘরওয়ালা পুরনো এই একতলার বাড়িটুকুর বাসিন্দা হওয়ার সৌভাগ্য অর্জন করতে কম বেগ পেতে হয়নি। বাড়িওয়ালা থাকেন টালিগঞ্জে, নিতান্তই পিতৃবন্ধু বলে নামমাত্র 300 টাকা সেলামিতে আর 50 টাকা ভাড়ায় আরও অনেক প্রার্থীকে মনঃক্ষুণ্ণ করে শিশিরকে তিনি বাড়িখানা ছেড়ে দিয়েছেন। এর উপর তিনি আর এ বাড়ির পেছনে পয়সা খরচ করতে রাজি নন। মেরামত করাতে হয় শিশিরই করিয়ে নিক, তারপর ভাড়া থেকে না হয় ফি মাসে টাকা পাঁচেক করে কাটিয়ে নেওয়া যাবে। এদিকে মার্চেন্ট অফিসারের খেরানিগিরি করে শিশিরের ভাতাটাতা ধরে এখনও পুরোপুরি 200-তে গিয়ে পৌঁছয়নি, টাকা 15 কমই আছে। অথচ দেশের বাড়ির সবাইকেই কলকাতায় নিয়ে আসতে হয়েছে, খরচের সঙ্গে আর পেরে ওঠা যায় না। প্রত্যেক মাসেই ভাবে লাইনটা ঠিক করে নেবে, কিন্তু হয়ে ওঠে না। মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় অর্ধেক টাকা আগের মাসের মুদি কয়লা ধোপার হিসাব শোধ করতে জলের মতো বেরিয়ে যায়। বিদ্যুতের পেছনে খরচ করার মতো অবশিষ্ট কিছুই থাকে না, ফলে মাসের মধ্যে 15-20 দিন বাড়িতে অমাবস্যা লেগে থাকে। কিন্তু উপায় কি? সরল আন্তরিকতায় বন্ধুকে সব কথা জানালো শিশির। পাশাপাশি গ্রামে বাস, ছেলেবেলা থেকে একই সঙ্গে পড়েছে, আগে খুবই যাওয়া আসা ছিল, তারপর ম্যাট্রিকুলেশনের পরপর 2 বছর ফেল করে বীরেন হঠাৎ উধাও হয়ে যায়। বছর 5 আগে একবার দেশে এসেছিল, দিন কয়েক ছিল শিশিরদের বাড়িতে, এ গল্প সে গল্প, দেশ বিদেশ অনেক ঘুরেছে, পড়াশোনা করবেই না ভেবেছিল। কিন্তু কি খেয়াল হলো, পাটনা ইউনিভার্সিটি থেকে প্রথম ম্যাট্রিক, তারপর ISC-টা শেষ পর্যন্ত পাশই করে বসল বীরেন। মামা মামি আরও পড়াবার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শিশির তো জানে পরের চাপে বীরেনের কোনো দিন পড়াই হয় না, যেটুকু হয়ে রইল সেটুকুই থাক, আবার যদি কোনো দিন বই নিয়ে বসতে ইচ্ছে হয় তখন দেখা যাবে। 6 বছর পরে আজ আবার খেলার মাঠে দেখা হচ্ছে 2 বন্ধুতে। শিশির একেবারে হাত জড়িয়ে ধরেছিল, আরে বীরু যে কবে এলে কলকাতায়? বীরেন শিশিরের মুখের দিকে একটুকাল তাকিয়ে থেকে জবাব দিয়েছিল, কবে এলে মানে? কলকাতাতেই তো আছি। শিশির বলেছিল, কলকাতায় আছো অথচ দেখা সাক্ষাৎ কিছুই করো না। বীরেন পাল্টা অভিযোগ করে বলেছিল, তুমি যেন কত করো, তাছাড়া ঠিকানাই তো জানি নে। আর জানলেই বাকি, ঠিকানা জানা কত বন্ধুর বাড়িতে দেখা করতে গিয়ে হতাশ হতে হয়েছে, কলকাতার শহরে এই নিয়ম, এখানে দেখা করা হয় না, দেখা হয়ে যাওয়ার অপেক্ষায় থাকতে হয়। ছেলেবেলা থেকেই খুব বাকপটু বীরেন, আর শিশির মুখচোরা, কোনোদিনই ওর সঙ্গে কথাই পারে না, কিন্তু তাই বলে বন্ধুত্বের জবরদস্তি চালাতে শিশিরের জুড়ি নেই। জোর করেই বীরেনকে সে নিজের বাসায় ধরে নিয়ে এসেছে। কাজকর্মে নানা অজুহাতের কথা পেরে বীরেন বন্ধুকে নিবৃত্তি করতে পারেনি। বাসের পেছনের দিকে বেঞ্চিটায় পাশাপাশি বসে শিশির জিজ্ঞাসা করেছে, কি করো আজকাল? বীরেন হেসে জবাব দিয়েছে, আবার কি? শিশির বলেছে, সেই কেরানিগিরি কোথায়? একটা মারোয়ারি মার্চেন্ট অফিসে। শিশির অসংকোচে জিজ্ঞাসা করে, কীরকম হয়? বীরেন হেসে বলেছে, না তোমার সঙ্গে আর পারা গেল না, অমনিতে কোনো কথা বলো না, কিন্তু যখন আরম্ভ করো পেটের কথা তো ভালো, একেবারে নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে আনতে চাও, কীরকম আবার হবে? দিনকালের যা অবস্থা তাতে আমাদের মতো লোকের কোনো রকম ছাড়া অন্যরকম কি আছে? শিশির
একটু অপ্রতিভ হয়ে চুপ করেছিল। কিন্তু যেভাবে সেজেগুজে বীরেন বেরিয়েছে তাতে খুব খারাপ আছে বলে মনে হয় না। বিদায় নেওয়ার সময় আরেকবার ইলেকট্রিক লাইটের কথা উঠল। শিশির বলল, সস্তায় করে দিতে পারে জানাশোনা এমন মিস্ত্রি আছে নাকি কেউ? বীরেন একটুকাল চুপ করে থেকে হেসে বলল, মিস্ত্রির অভাব কি, কিন্তু কোনো মিস্ত্রিতে তোমার বিশ্বাস নেই। এক কাজ করো না, যদি বলো কাল সকাল থেকে আমি লেগে যাই তোমার বাড়ির লাইট ফিট করতে। শিশির বলল, বলো কি তুমি। শিশিরের স্ত্রী মিনতিও ততক্ষণে রান্না শেষ করে উঠে এসেছিল, এসে বলল, আপনি লাইট ফিট করবেন তবেই হয়েছে। আপনাকেও তাহলে তিন দিন শুয়ে থাকতে হবে। অরুণা বৌদির দিকে ফিরে বলল, উনি না হয় দিন দিনেক শুয়েই কাটালেন, আমাদের কদিন অন্ধকারে কাটাতে হবে তার বোধহয় ঠিক নেই। বৌদি, মনে আছে দাদার মিস্ত্রিগিরির কথা? মেইনটাকে এমনভাবে বিগড়ে দিয়েছিল যে যদি বা একটু আধটু জ্বলতো দাদার হাত লেগে তাও বন্ধ হলো। ওর হাতে ছোঁয়া লাগলে বিদ্যুৎ নিশ্চয়ই একেবারে মেঘের কোলে লুকোবে। বীরেন অরুণার দিকে তাকিয়ে একটু হাসল, তাই নাকি? আমার হাতে ছোঁয়ায় বিদ্যুৎ জ্বলবে বা নিববে তা তুমি জানলে কি করে? আরক্ত মুখে অরুণা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। বন্ধুর বোনের সেই লজ্জাটুকু উপভোগ করতে করতে বীরেন বন্ধুর দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি একেবারে মাটি করে রেখেছো শিশির, তোমার উপর এদের কোনো আর আস্থা নেই, আর তোমার বন্ধু বলে আমিও এদের অনাস্থা ভজন হয়েছি। আচ্ছা, ফল এনো পরিচয়তে, কালই দেখা যাবে। কিন্তু গোটা চল্লিশেক টাকা দিতে হবে যে শিশির। শিশির বলল, টাকা টাকা দিয়ে কি করবে? বীরেন হেসে বলল, নিয়ে পালাবো আর কি, মানে বি ওয়্যারিং করতে হলে তোমার কয়েলখানেক হেনলি কেবল লাগবে, গোটা পাঁচ ছয় সুইচ, প্লাগ পয়েন্ট, হোল্ডার সবই তো দরকার হবে। টাকা চল্লিশের মধ্যে আশা করি সব কুলিয়ে যাবে, তারপর তোমার আর একটা পয়সা খরচ লাগবে না। শিশির বিস্মিত হয়ে বলল, তা না হয় লাগলো, কিন্তু সত্যি সত্যি তুমি পারবে তো? মিস্ত্রিগিরি তুমি কি জানো? বীরেন বলল, আহা, বিয়ে না করলেও বরযাত্রী তো বহুবার গেছি, পুঁথিগত বিদ্যা কিছু কিছু আছে সম্বন্ধে। একেবারে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়বার খেয়াল হয়েছিল, একবার এক্সপেরিমেন্ট করে দেখোই না আমাকে দিয়ে, টাকা জলে যাবে না তোমার। অরুণা শিশিরকে ইঙ্গিতে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, দাদা শোনো, উনি যখন বলছেন অত করে দিয়ে দাও টাকাটা, আসলে নিজে তো আর একা আসবেন না, একজন মিস্ত্রি নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসবেন, তোমার সঙ্গে তামাশা করছেন। শিশির বলল, কিন্তু এখন অত টাকা পাবো কোথায়? অরুণা একটু ভেবে বলল, বেশ, আজ আমার কাছ থেকে টাকা নাও, মাসের প্রথম মাইনে পেয়ে দিলেই হবে। পাড়ার গুটি কয়েক ছোট ছোট মেয়েকে মাস ছাড়েক অরুণা পড়িয়েছিল, সেই বাবদ গোটা পঞ্চাশেক টাকা তার হাতে জমেছে। দাদার অর্থসংকোচের কথা উঠলেই সেই টাকাটা সে ধার দিতে চায়। শিশির প্রায়ই ঠাট্টা করে বলে, বাজারে নেই যে ধন, টুনির আছে সেই ধন। কিন্তু আজ বোনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল শিশির, বলল, আচ্ছা দে টাকাটা। শিশিরের বুঝতে বাকি নেই, অরুণা এই ছলে বীরেনকে কাল আবার বাসায় আনতে চায়। আনাক, শিশিরেরও হমদ নেই তাতে, পুরনো বন্ধু বীরেন চক্রবর্তী, শিশিরের চেয়ে বয়সে বোধহয় বছর দুই ছোটই হবে, দেখতে আরও ছোট বলেই মনে হয়, চেহারা দেখে বছর পঁচিশেকের বেশি কেউ বলতে পারবে না। তাছাড়া কনির বয়সও তো কম হলো না, পাত্রের সঙ্গে পাত্রীর বয়সের কিছু ব্যবধান থাকাই ভালো। শিশিররা চাটুর্যে, বীরেন কুলিন নয় বলে মা হয়তো একটু আপত্তি করবে, বুঝিয়ে শুনিয়ে ঠিক করে বললেই চলবে, আজকাল অত দেখলে চলে না। কই, কুলিনের সম্বন্ধ তো কতই এলো, কোনোটাই তো ঠিক দরে পড়ল না, তাদের তুলনায় দেখতে শুনতে বীরেন চক্রবর্তী ঢের ভালো। পরদিন রিকশায় মালপত্র চাপিয়ে সত্যি এসে হাজির হলো বীরেন, পাঞ্জাবির বদলে আজ গায়ে একটা শার্ট চাপিয়ে এসেছে, তাতে আরও স্মার্ট দেখাচ্ছে তাকে, আরও যেন একটু ছোকরা ছোকরা। শিশির বলল,
ফর নাথিং তোমার অফিস কামাই হবে। বীরেন অরুণার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বন্ধুকে বলল, একেবারে ফর নাথিং হবে কেন? তাছাড়া মাঝে মাঝে অফিস কামাই করা আমার অভ্যাস আছে। রোজ রোজ গাধার খাটুনি খাটতে ভালো লাগে। শিশিরের মনে পড়ল ছেলেবেলায় স্কুল পালাতেও বীরেনের জুড়ি ছিল না, আর এই ধরনের বেগার কাজে তার অবাল্যের উৎসাহ। একেবারে গোপাল ঘরামির সঙ্গে সঙ্গে থেকে শিশিরদের ছনের আটচালাটা ছেয়ে দিয়েছিল বীরেন। ছুতোর বাড়িতে ওকে নৌকা গড়াবার কাজে দেখা গেছে। ওর সাধ্যের সীমা নেই, সাধেরও সীমা নেই। শিশির বলল, আমি কিন্তু ভাই থাকতে পারবো না, জরুরি কাজ আছে অফিসে। বীরেন বলল, তোমাকে থাকতে কে বলেছে? শিশির মনে মনে হাসল, তা তো বটেই। কেবল শিশির কেন, পাড়াশুদ্ধর লোক বেরিয়ে গেলে বীরেন আর অরুণার সুবিধে হয়। বন্ধুর ওপর অরুণার পক্ষপাতিত্বের কথা ইতিমধ্যেই মিনতির মারফত কানে গেছে শিশিরের। শিশির অফিসে যাবার আগেই অবশ্য কাজ শুরু করে দিল বীরেন। 13-14 বছরের একটা ছোকরাকে এনেছে সঙ্গে, নাম কানাই, ভারী চালাক চতুর। শিশির বলল, ওকে আবার কোত্থেকে জোটালে? বীরেন বলল, জোটালাম আমাদের পাড়ারই এক ইলেকট্রিক মিস্ত্রির ছেলে। মিস্ত্রিকে আর আনলাম না, চার্জ অনেক বেশি, তার চেয়ে দেখি নিজেরাই খেটে খুঁটে কী করা যায়। খেয়ে দেয়ে শিশির অফিসে বেরিয়ে গেল। বীরেন পুরনো তালাগুলো খুলে ফেলতে লাগলো একটা একটা করে। স্ক্রুড্রাইভার, কাটিং, গ্লাস, ড্রিল মেশিন, ছুরি, ছোট্ট হাত করাত, দেখা গেল সব সরঞ্জামই আছে কানাইয়ের ঝোলায়। কেবল পাশের বাসা থেকে একটা মই জোগাড় করে দিতে হলো অরুণাকে, আর মাঝে মাঝে চা। শার্ট খুলে ফেলেছে বীরেন, কাপড় গুটিয়ে নিয়েছে মাল কোচা করে, গায়ে শুধু একটা সাধারণ গেঞ্জি, গলার নিচে রোমশ বুকের আভাস চোখে পড়ে। ঘুরে ঘুরে বারবার মইয়ের নিচে এসে দাঁড়াতে লাগলো অরুণা, কোনোবার চা, কোনোবার পান, কোনোবার বা শুধু হাতে। সাধারণ একটা গেঞ্জি গায়ে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে বীরেনকে, বারবার দেখেও যেন স্বাদ মেটে না। মিনতি তেমন আলাপি নয়, তাছাড়া লজ্জাটাও একটু বেশি, ফাই ফরমাস অরুণাকেই প্রায় সর্বদা খাটতে হলো। এদিকে বীরেনেরও ডাকাডাকিতে বিরাম নেই, জল চৌকিটা চাই, হাতুড়ি আছে কিনা বাড়িতে, বসবার ঘরের পয়েন্টটা যেখানে আছে সেখানেই থাকবে না পূর্বের দিকে সরাতে হবে, বলে যাক অরুণা। মিনতি ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে হেসে হেসে বলল, যাও ঠাকুরজি, বলে এসো। হাসির ধরনটা ভালো নয় বৌদির। অরুণা চটে উঠে বলল, আমি যেতে পারবো না, তুমি যাও। মিনতি আবার একটু হেসে বলল, আহা, আমি গেলে কি আর আলো জ্বলবে? অরুণা আরও রাগ করল, অমন যদি করো বৌদি, আমি আর একটুও বেরোবো না বলে দিচ্ছি। মিনতি বলল, না ভাই, তাহলে ভারী বিপদে পড়বো, তুমি যদি না বেরো তাহলে বাইরের লোকই হুট করে ঘরে এসে ঢুকবে। এর জবাবে প্রায় 15-20 মিনিট রাগ করে রইল অরুণা, কিন্তু তার বেশি থাকতে পারল না। বীরেন আবার ডাকাডাকি শুরু করেছে, কই অরুণা, কোথায় গেলে? এই বাল্বটা একটু ধরো, এসো দেখি। অরুণা ফের গিয়ে মইয়ের নিচে দাঁড়াল। সদরের দিকটায় কাজ করছে তখন বীরেন, কপালে একটু একটু ঘাম দেখা যাচ্ছে। অরুণা বলল, ব্যাপার কি? মইয়ের ওপর থেকে বীরেন বলল, এই বাল্বটা একটু ধরো। অরুণা বলল, কেন, আপনার সেই কানাই গেল কোথায়? বীরেন হেসে বলল, খানাই নেই, তাকে পাঠিয়ে দিয়েছি। ও মা, তাকে আবার কোথায় পাঠালেন দুপুরে? আপনারা দুজনেই তো খাবেন এখানে। বীরেন বলল, তাকে বিড়ি আনতে বলেছি। অরুণা বলল, ছি, বিড়ি খান বুঝি, কেন, আমাকেই তো বলতে পারতেন, আমার কাছে তো টাকা ছিল, সিগারেট আনিয়ে দিতাম। বীরেন বলল, আচ্ছা, জানা রইল, সিগারেট চাইলে তোমার কাছে পাওয়া যাবে, পরে দিও আনিয়ে। এবার ধরো দেখি বাল্বটা, ছেড়ে দেব? অরুণা কৃত্রিম শঙ্কায় বলল, না না, এত উঁচু থেকে ধরতে পারবো না। মৃদু হেসে বীরেন 2-3 ধাপ নিচে নেমে বলল, এবার এখন পারবে তো? পাছে এতেও না পারে, নিচু হয়ে বাল্বটা অরুণার হাতের মধ্যে গুঁজে দিল বীরেন। বাল্বে কারেন্ট ছিল না, তবু সমস্ত শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল অরুণার।
দুপুরবেলায় মেঝেতে ফুলতোলা আসন পেতে মিনতি বড় একখানা ভাতের থালা এনে সামনে ধরে দিল। দু তিন রকমের ডাল, তরকারি, ইলিশ মাছের ঝোল, টক, শেষে দই আর দুটো সন্দেশ। ভিন্ন জাত আর জাত মিস্ত্রির ছেলে বলে কানাইকে দেয়া হলো বারান্দায়। ব্যবস্থাটাও একটু ভিন্ন রকমের হলো। পাতের কাছে সুধাময়ী এসে বললেন, চোখে আর তেমন দেখতে পাই না বাবা, তাছাড়া বুড়ো বয়সে নানা রকম রোগ এসে ধরেছে, কিছুই দেখতে শুনতে পারিনি। তোমার খাওয়ায় বোধহয় খুব কষ্ট হলো, বীরেন খেতে খেতে বলল। হ্যাঁ, আয়োজন বাড়িয়ে বৌদি কষ্টই দিয়েছেন, কত পদ যে খাচ্ছি গুনে শেষ করতে পারছি না। মিনতি বলল, কি যে বলেন, কি এমন করতে পেরেছি? সুধাময়ী বললেন, দেখো তো মিছিমিছি অফিসটা আমাদের জন্য কামাই করলে, তোমার যত সব অদ্ভুত অদ্ভুত খেয়াল এসব মিস্ত্রিদের কাজ, তাদের দিয়েই করালে হতো, তোমার শখের সঙ্গে কি আর পাড়া জুয়ো আছে? বীরেন খেয়ে যেতে লাগলো, কোনো জবাব দিল না। একটু চুপ করে থেকে সুধাময়ী আবার বললেন, হ্যাঁ বাবা, অফিসে কত করে পাও আজকাল। বীরেন মাছের একটু কাঁটা চিবিয়ে ফেলে বলল, বলবার মতো নয় মাসিমা, সদুই টাকার মতো কোনো রকমে হয়। সুধাময়ী বললেন, বাহ, 200 টাকা কম হলো নাকি, আমাদের শিশিত্ব এখনো। বলতে বলতে কথাটা চেপে গেলেন সুধাময়ী, তারপর পুত্রবধূর দিকে চেয়ে বললেন, রুনি গেল কোথায়? ওকে ডাকো না বৌমা, পাখাটা নিয়ে বসুক এখানে এসে, বেচারা গরমে হাঁপিয়ে উঠেছে, কারো যদি কোনো আক্কেল থাকে তোমাদের। অরুণা নিজের ঘরে তক্তপোষের ওপর পা ঝুলিয়ে চুপ করে বসেছিল। মিনতি এসে বলল, যাও ঠাকুরচি, ও ঘরে ডাক পড়েছে তোমার, পাখা নিয়ে বাতাস করো কি, যাও। অরুণা বলল, আমাকে আবার কেন, তোমরাই তো আছো। মিনতি জবাব দিল, ও আমরা আছি বলেই বুঝছি তুমি যেতে পারছো না। খাওয়া দাওয়ার পর ঘণ্টাখানেক বিশ্রাম করে ফের কাজ শুরু করল বীরেন। ফুটফরমাস খাটতে কানাই বারবার বাইরে যেতে লাগলো, আর তার জায়গায় যোগান দেওয়ার জন্য বারবার ডাক পড়ল অরুণার। অরুণা কৃত্রিম বিরক্তিতে ভুরু কুঞ্চিত করে বলল, ভালো মুশকিল, দিনভর কি আপনার শাকবেদি করব, আমার নিজের কোনো কাজকর্ম নেই বুঝি। বীরেন হেসে বলল, ও তোমার নিজের কাজ, গা ধোয়ার চুল বাঁধা তো, তার জন্য ঠিক সময় ছুটি দেব, ভেবো না। অরুণা বলল, অমন যদি করেন তাহলে আমি আর ডাকলেও আসবো না। কিন্তু বিকালের দিকে চুল বেঁধে চাপা ফুলের রঙের শাড়ি পরে না ডাকতেই এলো অরুণা। এসে জিজ্ঞাসা করল, তারপর মিস্ত্রি সাহেব, আজ সন্ধ্যায় আলো জ্বলবে তো? একটা দিনের ঘনিষ্ঠতায় দাদার বন্ধু কখন যে তার নিজের বন্ধু হয়ে উঠেছে নিজেও টের পায়নি। বীরেন জবাব দিল, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন, আলো তো আমার সামনে এখনই জ্বলে উঠেছে। ইঙ্গিতটা বুঝতে পেরে লজ্জায় একটুকাল চুপ করে রইল অরুণা, তারপর যেতে যেতে বলল, ইস, আপনি যদি আলো জ্বালাতে পারেন, আমি বা কি বলেছি। বীরেন মৃদুস্বরে বলল, আগুন জ্বালাতে কিন্তু এখনই পেরেছি। বিদ্যুৎ দীপ সে সন্ধ্যায় অবশ্য জ্বলল না। তার পরদিনও অফিস কামাই করে বন্ধুর বাসায় শখের মিস্ত্রিগিরি করতে এলো বীরেন। অফিসে বেরোবার সময় আজও বন্ধুকে একটু তিরস্কার করে গেল শিশির, আচ্ছা পাগল তুমি, যাই হোক মিস্ত্রি একজন কাউকে ডেকে আনলেই তো হতো, না হয় 5-10 টাকা নিতই। কিন্তু তিরস্কারের মধ্যে প্রশ্রয়ের সুর মিশে রইল 15 আনা। তারপর দিনভর বীরেন বাড়ির ঘরে ঘরে নতুন তার বসালো, গুলি বসালো, সুইচ বসালো, টেস্ট বাল্বে পরীক্ষা করে নিয়ে বাল্বগুলি ফিট করে দিল। শিশিরের ঘরে একটা টেবিল ল্যাম্প করে দিল বীরেন, আর অরুণার ঘরে বাড়তি একটা নীল রঙের বেড সুইচ। টিব্বার সঙ্গে সঙ্গেই সমস্ত ঘর আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। বীরেন হেসে বলল, কেমন, খুশি তো? অরুণা হাসি মুখে চুপ করে রইল। বীরেন বলল, এবার আমার পুরস্কার? অরুণা হেসে বলল,
পুরস্কার? দাঁড়ান, সার্টিফিকেট লিখে দিচ্ছি। আপনি জাত মিস্ত্রির চেয়েও সেরা। কাগজ কলম নিয়ে সত্যি কি যেন লিখতে যাচ্ছিল অরুণা। বীরেন সেটা কেড়ে নিতে নিতে বলল, থাক থাক, সার্টিফিকেট তোমাকে আর লিখে দিতে হবে না। কাগজটুকু শুধু নরম মুঠিটুকু একটুকাল নিজের হাতের মধ্যে চেপে ধরল বীরেন। মুঠি তো নয়, যেন এক মুঠো ফুল। অরুণা সঙ্গে সঙ্গেই অবশ্য হাতখানা ছাড়িয়ে নিল না, রুদ্ধশ্বাসে চুপ করে রইল। তারপর বাইরে জুতোর শব্দ শোনা যেতেই চকিত হয়ে হাত ছাড়িয়ে নিল অরুণা। মৃদুস্বরে বলল, ছাড়ুন, দাদা আসছে। দেখে শুনে শিশিরও খুব খুশি হল। একে একে সমস্ত সুইচ অন করে দিল শিশির। সারা বাড়িটা ঝলমল করে উঠল আলোয়। শিশির তাকিয়ে দেখল বাড়ির চেয়েও যেন বেশি ঝলমল করছে অরুণার মুখ। নৈশভোজের পর বন্ধুকে বাসে তুলে দিয়ে এলো শিশির। বলল, আবার কবে আসছো? বীরেন জবাব দিতে না দিতে বাস ছেড়ে দিল। দিন তিনেক পর সিনেমার একটা পাস নিয়ে এলো শিশির, বক্সে চারজনের পাস, সপরিবারে দেখবার ব্যবস্থা আছে। সাহিত্যিক বন্ধুর বই, যিনি তুলেছেন সেই পরিচালকও শিশিরের বন্ধু। তাদের যৌথ সৌজন্যে একেবারে বক্সের পাস মিলেছে। ছেলে মেয়েদের মার জিম্মায় রেখে স্ত্রী আর বোনকে নিয়ে বেরিয়ে পড়ল শিশির। বলল, চলো বীরেনকে এই সঙ্গে ধরে আনা যাক। মিনতি হেসে বলল, সেই ভালো, তিনিও ধরা দেওয়ার অপেক্ষায় আছেন। আমি ভেবেছিলাম সামনের রবিবার তাকে খেতে বলবো, তারপর মা বলবেন অন্য সব কথা, তার আগেই তুমি পাস নিয়ে চলে এলে। শিশির বলল, মন্দ কি, কিন্তু বীরেনের ঠিকানা আমি তো জিজ্ঞাসা করে রাখিনি। মিনতি বলল, ঠিকানার জন্য ভাব নাকি, ঠিকানা ঠিক লোকের কাছে আছে। ঠাকুরজি বলো দেখি, আমাকে কেবল বাগবাজারের কথা বলেছিলেন, গলির নামটার নাম্বারটা কি যেন? অরুণা লজ্জিত ভঙ্গিতে বলল, নম্বর জানি নে, অনেকবার জিজ্ঞাসা করতে করতে গলির নাম একবার বলেছিলেন কাঁটা পুকুর লেন। শিশির অসন্তুষ্ট ভঙ্গিতে বলল, আচ্ছা মানুষ তো তোরা, পুরো ঠিকানাটা টুকে রাখবি তা নয়, যাক ওতেই হবে, গলিতে ঢুকে নাম আর চেহারার বর্ণনা দিলে নিশ্চয়ই খুঁজে বের করার শক্ত হবে না, চলো। দুবার বাঁশ বদল করে বাগবাজারের মোড়ে নেমে তিনজনে খানিকটা পথ হেঁটে গিয়ে উপস্থিত হলো কাঁটাপুকুর লেনে। যাকে সামনে দেখল তাকেই জিজ্ঞাসা করতে লাগলো শিশির, বীরেন্দ্রনাথ চক্রবর্তী ভারত ইন্স্যুরেন্সে কাজ করেন, চেনেন? এই গলিতে থাকেন তিনি, বাড়ির নম্বরটা কেউ বলতে পারবে না আপনারা? কেউ পারে না। চেহারা চেহারার বর্ণনা দেওয়ায় চোয়াল ভাঙা ঘাট চাঁচা বকাটে ধরনের একটা ছেলে হঠাৎ বলে উঠল, ও বীরুদাকে খুঁজছেন, ওই বস্তির ভিতর থাকেন তিনি? স্যাঁতস্যাঁতে মেটে বস্তি, দিনের আলো সেখানে ঢোকে না, রাত্রের দীপ এখনো জ্বালা হয়নি। একটা তালাবন্ধ ঘরের দিকে ছেলেটি আঙুল বাড়িয়ে দিল, ওই ঘরেই থাকেন, বোধহয় কাজে টাজে কোথাও বেরিয়েছে। শিশির বলল, আজ আবার কাজ কোথায়, আজ তো পাবলিক হলিডে। অরুণা বলল, অসম্ভব, এসব জায়গায় তিনি থাকতেই পারেন না। বস্তি বাড়ি থেকে বেরিয়ে সবাই ফের পথে নেমেছে, কানার সঙ্গে দেখা হয়ে গেল। একটা স্ক্রুড্রাইভার নিয়ে সে উত্তর দিকে ছুটতে ছুটতে যাচ্ছে। অরুণাই থামালো তাকে, আরে শোনো শোনো, বীরেনবাবু থাকেন কোথায় জানো? তার বাসা কোথায়? কানাই থেমে দাঁড়িয়ে সবাইকে একবার দেখে নিয়ে বলল, বাসা, বাসায় তো তাকে পাবেন না, 17 নম্বরের বাড়িতে কাজ করছেন যে বীরুদা, আসুন আমার সঙ্গে। অরুণা বলল, কাজ করছে, কি কাজ? কি কাজ সেটা অবশ্য 2 মিনিটের মধ্যে স্বচক্ষেই দেখতে পেল সবাই। 17 নম্বর বাড়ির একেবারে সামনের বৈঠকখানা ঘরেই দেয়ালে মই ঠেকিয়ে অনেক উঁচুতে উঠে একটা হোল্ডারের ভেতরে বাল্ব বসিয়ে দিচ্ছেন বীরেন। গায়ে ময়লা একটা গেঞ্জি, ঘাম চুইয়ে পড়ছে কপাল দিয়ে। বাড়ির প্রৌঢ় কর্তা হুঁকোই তামাক খাচ্ছিলেন। শিশিরদের দিকে একটুকাল অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, আপনারা? শিশিরদের হয়ে কানাই জবাব দিল, আগে ওরা মিস্ত্রিমশায়ের কাজে এসেছেন, বাসায় না পেয়ে। কুঞ্জবাবু একটু হেসে বললেন, ও
আপনাদেরও লাইট বিগড়েছে বুঝি, কিন্তু আজ তোকে ছাড়তে পারবো না, কালও না। ও বীরমিস্ত্রি, দেখো কারা খুঁজতে এসেছে তোমাকে। বীরেন সামনের দিকে একবার তাকিয়ে মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে পিছন ফিরে ফের নিজের কাজে মন দিল। কুঞ্জবাবু জিজ্ঞাসা করলেন, আজ অন্তত গোটা দুইবার জ্বলবে তো মিস্ত্রি? বীরেনের জবাবের জন্য অপেক্ষা না করে কোনো কথা না বলে শিশির, মিনতি আর অরুণা তিনজনে ফের রাস্তায় নামে। দুদিকের বাড়িগুলোতে এখন বৈদ্যুতিক বাতি জ্বলে উঠেছে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প দীপান্বিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।